বুঝতে পেরেছি ফোনি সাহেবরা আমাদের দেশটাকে কিনে নিতে চায়, সারা জীবন গোলাম করে রাখতে চায়। তাই তো ওদের দেশ থেকে তাড়াতে গেলে মা বলেছে বিদেশি দ্রব্য বর্জন করতে হবে, স্বদেশি দ্রব্য গ্রহণ করতে হবে। তুই ঠিক কথা বলেছিস ফোনি, মায়ের দেওয়া মোটা কাপড় সে যতই পুরনো হোক না কেন, তা আমাদের দেশের সম্পদ, পড়তে কোনো লজ্জা নেই। দেশি কাপড় গোলামির চিহ্ন নয়, বুঝলি? আমি যদি এরকম কোলা কাপড় পেতাম তাহলে নিজেই পরে আসতাম। মামাকে একটা গান শিখিয়েছে, শুনবে তোমরা? শুনবো। এবার আমরা বুঝতে পেরেছি। গা তোমরা মাথার গাম পায়ে ফেলে যে ফসল ফলাও তা খাজনা দিতেই চলে যায়। আমাদের টাকায় ওই ইংরেজরা নাচা গানা ফুর্তি আনন্দ করবে, আর আমরা মরব কেন কেন কেন? তাই আপনারা খাজনা দেবেন না, খাজনা দেওয়া বন্ধ করুন। ব্রিটিশ তোমরা ভালোই ভালোই দেশ ছাড়ো, কিংসপোর্ট ভালোই ভালোই দেশ ছাড়ো, না হলে যে আগুন জ্বলবে তাতে তোমরা সবাই মরবে। তাই আপনারা সকলে বলুন, ইংরেজ তোমরা দেশ ছাড়ো, দেশ ছাড়ো, দেশ ছাড়ো, ইংরেজ তোমরা দেশ ছাড়ো, দেশ ছাড়ো, দেশ ছাড়ো। আপনারা কি ইংরেজরা দেশ ছাড়েনি তো সেই জন্যে? একটু অপেক্ষা করুন।